অবশেষে মুক্তির স্বাদ পাওয়া গেছে, আর তারপরই একেবারে কাজে নেমে পড়লেন সশরীরে। এতদিন ভার্চুয়ালি কানেক্টেড ছিলেন, এবার কলকাতা কর্পোরেশনে হাজির ফেরহাদ হাকিম। শুধু তাই নয়, ভ্যাকসিন প্রক্রিয়া কেমনভাবে চলছে, ভ্যাকসিন প্রক্রিয়ার কোনো সমস্যা হচ্ছে কিনা সবটা নিজে খতিয়ে দেখলেন। শুধু তাই নয়, টক টু মেয়র অনুষ্ঠানে যারা কথা বলতে চাইলেন তার সঙ্গে কথাও বললেন ফেরহাদ হাকিম। জামিনে মুক্তি পাওয়ার পর এবার সশরীরে তিনি আজ হাজির কলকাতা কর্পোরেশনে, খতিয়ে দেখলেন ভ্যাকসিন পরিস্থিতি। কোভিড নিয়ে কলকাতা কর্পোরেশন অত্যন্ত ভালো কাজ করেছে এবং করছে, এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার রিভিউ মিটিং আমি দেখছিলাম প্রেসে, সেটাও উনি বললেন। এবং স্ট্যাচুট এটা উপরের কৃপায় কোভিড এখন অনেকটা নিয়ন্ত্রণে এসে গেছে। আমাদের যে সেফ হাউসগুলো আছে সেগুলো অনেকটা আমাদের জায়গা খালি আছে, আমাদের অক্সিজেন পার্লারগুলোতে অনেক জায়গা খালি আছে, এবং আমাদের ভ্যাকসিনেশনটা পুরো দমে চলছে। যতটা আমরা পাচ্ছি স্টেট গভর্নমেন্ট থেকে ভ্যাকসিনেশন দিচ্ছি, আমরা চেষ্টা করছি আরও বেশি পাওয়ার কলকাতার ক্ষেত্রে, তাহলে ভ্যাকসিনেশনটা আরও আমরা বাড়াতে পারব, সেই ক্যাপাসিটি আমাদের আছে। তৃতীয়ত হচ্ছে যে টেস্টিংটা আমরা অনেক বাড়িয়েছি, প্রায় রোজ টেস্টিং রোজ কত করছি, আট দশ হাজার কলকাতায় টেস্টিং, বারো হাজারের উপরে টেস্টিং হচ্ছে, আর কেএমসি এবং সব নিয়ে আর কি পুরো কলকাতা নিয়ে বারো হাজার পনেরো হাজার পর্যন্ত হয়ে যাচ্ছে টেস্টিং। এবং আমরা এইভাবে যদি চলতে যাই, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দূরদৃষ্টি, যে স্টেপগুলো ওনারা নিয়েছেন এই কোভিড নিয়ন্ত্রণ করার জন্যে রাজ্য সরকার, তার ফল এত আমরা অলরেডি পেতে শুরু করে দিয়েছি।